আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উপাধ্যক্ষ চৌধুরী শাসক মাননীয় ভারতীয় জনতা পার্টি যারা নাটক করে ফিরে আছে তাদের কারণে যেহেতু সর্বদলতা চলেছে এটা রাজ্যপালের কোনো কাজ নয়। রাজ্যপালকে যদি দেখতেই হয় তিনি নিরপেক্ষভাবে দেখুন, কিন্তু এই জাতির ঝান্ডার তিনি দেশের থেকে এখানে আসছে, এখানে আসতে হয়েছে দেশের থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পিছনে গেছে। কিন্তু ওদেরকে একটা কথা বলে দিতে চাই, বাংলার মানুষের কাছে বাংলা প্রতিটা ঘরের মা বোনেদের কাছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারাসাত এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি এলাকা দাহন করব। এই সুশাসনটিকা দাহন করার মধ্যে দিয়ে আমরা বাংলা শুধু নয় ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিতে চাই, বলে দিতে চাই, 2014 কিন্তু তোমরাকে দেখে নেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি হয়েছে। আজকে 2011 সালে রাজ্যের নির্বাচনে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে নির্বাচনে যেতে এবং বিজেপিকে প্রায় ধূলিসাৎ করে দেয়। নির্বাচন কমিশন এবং পুলিশ বলের প্রশাসন যদি না আধা সামরিক বাহিনী যদি না থাকতো এবং ইডি কিংবা সিবিআই যদি না থাকতো ওরা একটা সিটও পেত না। নির্বাচন কমিশন যদি সহযোগিতা না করত তাহলে একটা সিটও ওরা পেত না। স্বাভাবিক কারণে নরেন্দ্র মোদী অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা, পশ্চিমবঙ্গটাকে যাতে তুলে দেওয়া যায়, পশ্চিমবঙ্গের বাঙালি জাতিতত্ত্বটাকে তুলে দেওয়া যায় এবং বাংলা ভাষাভাষীর মানুষকে যাতে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া যায় একটা স্বপ্ন দেখেছিলেন, এর জন্য 200 সিটের দাবি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী, ইডি, সিবিআই থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে এনেও তারা 77টা দোরগোড়ায় গিয়ে আটকে আছে। তাই এদের রাগ কিংবা ক্ষোভ, কারণ নরেন্দ্র মোদী অরিজিনালি ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন একদম আমি বলবো হিটলারের প্রেতাত্মা, স্বৈরাচারের নীতি, স্বৈরা ডিক্টেটরশিপ তার নীতি কিংবা আদর্শ আপনারা গুজরাটেও দেখেছেন, মানুষকে পুড়িয়ে মেরেছে, 100 জন মানুষকে গোধরা কাণ্ডে পুড়িয়ে মেরেছে। ভারতবর্ষে নির্বাচন আসলেই সেনাবাহিনী মরছে এবং আজকে নির্বাচনে হেরে গিয়ে তার প্রতিশোধ নিতে গিয়ে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে আজকে আমাদের বর্ষিয়ার নেতৃত্ব সুব্রত মুখার্জির মতো ভালো মানুষকে, ফিরাদ হাকিমের মতন কাজের মানুষকে এবং আমাদের মদন মিত্রের মতন নেতৃত্বকে গ্রেপ্তার করতে তারা ছাড়েনি। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়কে ধরেছে, কিন্তু শোভন চট্টোপাধ্যায় আপনারা জানেন সে এদিকেও নেই ওদিকেও নেই, ওটা দেখিয়ে দিয়েছে আমাদের বিজেপি, কিন্তু বিজেপি ছেড়ে দিয়েছে টিকিট না পাওয়ার পরে। তাই স্বাভাবিক কারণে একটা প্রতিবাদ হওয়া দরকার। আমরা চাই না পশ্চিমবঙ্গে কোনো গণ্ডগোল হোক, আমরা চাই না পশ্চিমবঙ্গে কোনো রূপ মারদাঙ্গা হোক, যার সুযোগ কেন্দ্রীয় সরকার নেবে এবং রাজ্যপালের দলবাজি যে জায়গায় পৌঁছেছে, রাজ্যপাল তার পদের প্রতি অমর্যাদা করছে এবং দলবাজিতে কেন্দ্র করে রাজ্যপালের রিপোর্ট নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সিবিআইকে দিয়ে আমার নেতৃত্বকে অ্যারেস্ট করিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাড়ির মধ্যেই প্রতিবাদ জানাতে, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে চাইছি, কিন্তু আমার ট্রেড ইউনিয়নের কর্মীরা যারা দিন আনে দিন খায় তারা বলছে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা আমাদের দলের নেতৃত্ব, তাদের কথা নিশ্চয়ই শুনবো, কিন্তু একের পর এক যদি আমাদের নেতৃত্বকে অ্যারেস্ট করা শুরু করে স্বাভাবিক কারণে এরা রাস্তায় নেমেছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছি। আপনারা দেখবেন না আমরা গ্যাপ গ্যাপ করে দাঁড়াচ্ছি এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে প্রতিবাদ করছি এবং এখানে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। হিটলারের প্রেতাত্মা নরেন্দ্র মোদী আমি পদত্যাগ আমরা দাবি করছি, অমিত শাহের পদত্যাগ দাবি করছি, কারণ এরা দেশ চালাচ্ছে না, এরা অন্য দলকে ভেঙে অন্য দলের উপরে হামলা চালাতে এসছে, এরা দেশ চালাতে আসেনি, স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শক্তিকে এরা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাপস দাশগুপ্ত, আইএনটিডিসি জেলা সভাপতি। বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির যে ভরা ডুবি হবে এরা ওরা বুঝতে পারেনি, কারণ বাংলার মানুষ ওদের চায় না বলে যে তৃণমূলের ফেভারে যে ঝড় এসছে সেই ঝড়ে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে ওদের তাবড় তাবড় নেতারা সব শুয়ে পড়েছে, ফলে ওদের এসে দাঁড়িয়েছে 77টা সিটে। ওরা যদি এইভাবে না আসতো বা এইভাবে সমস্ত ওদের কেন্দ্রীয় মন্ত্রী বা ওদের অন্যান্য রাজ্যের মন্ত্রীরা
প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স প্লাস সিবিআই ইডি এই সমস্ত নিয়ে যদি ওরা না আনতো তাহলে সেই 77-30 গিয়ে পৌঁছতো না। ওদের কেন্দ্রীয় বাহিনী যে অত্যাচার করেছে সেই অত্যাচারে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে অনেক মানুষ ভোট দেয়নি বা ভয়ে পালিয়েছে। স্বভাবতই এই ঝড় এর পরে তো লোকসভা নির্বাচন আসলে যে অত্যাচার করছে এই অত্যাচারে এই ঝড়টা সুনামিতে পরিণত হবে, একদম বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস হয়ে যাবে। এবং ওরা এই প্রতিহিংসার জন্যে আজকে আমরা দেখতে পেলাম কি নির্বাচনের মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের যারা যারা গুরুত্বপূর্ণ দপ্তরে আছে তাদেরকে ওরা অ্যারেস্ট করলো কি না নারদ কেলেঙ্কারিতে। যে জিনিসটার এই নারদ কেলেঙ্কারি 2016 সালে মানুষ নিল না, 2019 সালেও মানুষ নিল না, সেইটা নিয়ে আবার তারা খুঁচিয়ে একটা বেআইনিভাবে যে নারদের কোনো এর কোনো এ নেই, এর কোনো সঠিক রেজাল্টটা নেই, এরা কি করলো তাদের অ্যারেস্ট করলো। এবং অ্যারেস্টটা এত ন্যাক্কারজনকভাবে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বাড়ি গিরে ফেলে তাদেরকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং বেআইনিভাবে একটা রাজ্যের মন্ত্রী, রাজ্যের মন্ত্রীকে যখন অ্যারেস্ট করতে হয় তখন অনেকগুলো নিয়ম আছে। এমএলএ বা মন্ত্রীদের অ্যারেস্ট করতে গেলে স্পিকারের পারমিশন নিতে হয়, সেই স্পিকারের পারমিশন না নিয়ে একটা কোত্থেকে অশিক্ষিত বর্বর ইতর একটা রাজ্যপালকে আমাদের এখানে বসিয়েছে, সে সরাসরি সই করে ওই চার্জশিটে সই করে তাদের অ্যারেস্ট করলো। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেটা দেখেছি বা পড়েছি নারদ কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি টাকা যে নিয়েছে সে হচ্ছে শুভেন্দু এবং মুকুল রায়, তাদের ব্যাপারে কিন্তু চার্জশিটে নাম রইল না। এর চেয়ে লজ্জাজনক, এর যে ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। এটা যে উদ্দেশ্য প্রণীত, এটা যে প্রতিহিংসা পরায়ণের একটা সবচেয়ে বড় প্রমাণ তারা দেখালো। এবং আরেকটা বড় কথা সেটা হচ্ছে যখন তারা অ্যারেস্ট করে নিয়ে গেল, যখন ব্যাংসাল করে যাতে যখন তার সওয়াল চলছে রেজাল্ট কি হবে কি হবে না সেটা না জেনে শুনে তারা কি করলো হাইকোর্টে আগে থেকে একটা অ্যাপিল করে দিল। হাইকোর্টের প্রধান বিচারপতি এখন নেই, তার পদে যিনি আছেন তিনি একটা আরএসএসের লোক, তাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে তাকে এখানে করেছে। এই করার উদ্দেশ্য এর পেছনে অনেক গভীর আছে, এই সরকারকে ভাঙার পেছনে যাতে আমরা কোর্টে যেতে পারি না পারি এবং কোর্টে গেলে যাতে ওই আরএসএসের যে আছে সেই লোকটা আমাদের ফেভারে কোনো দিন রায় দেবে না। আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে আমাদের এই যে সমস্ত মহামান্য মন্ত্রীরা তাদের অ্যারেস্ট করেছেন, আজকে সুব্রত মুখার্জি আজকে 50 বছর ধরে এমএলএ, আজকের অ্যারেস্ট করেছে ববি হাকিম যে কলকাতার মেয়র, এই করোনা পিরিয়ডের মধ্যে যে লোকটা আজকে কলকাতাকে নার্সিং করছে সেই লোকটাকে তুলে নিয়ে গেল, আজকে মদন মিত্র যার এগেনস্টে সারদা দিয়ে তাকে 2 বছরের উপরে জেল খাটালো আবার তাকেও তারা তুলে নিয়ে গেল। এই কাজগুলো বাংলার মানুষ মেনে নিতে পারছে না। এবং আমরা দলের লোকেরা আজকের আমরা একটা টোকেন একটা প্রতিবাদ করছি এবং করোনা যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই আমরা করছি, আমরা ডিস্টেন্স মেনে করছি, আমরা বার্তা দিতে যাই যে তোমার মতো হিটলার নরেন্দ্র মোদি এবং অমিত শাহর মতো যে মুসলিনি যে ক্যারেক্টার নিয়ে ভারতবর্ষকে পরিচালনা করছে এর আমরা ধিক্কার জানাই এবং যত শীঘ্রই এদেরকে এই দেশ থেকে বিতাড়িত না করা যাবে ততদিন ভারতবর্ষের কোনো মঙ্গল হবে না। কোভিড সংক্রমণ আজকে ব্যাপকভাবে সংশোধিত হয়েছে, আমরা জানি জীবনের ঝুঁকি নিয়ে আজকে